স্মৃতি মিশে আছে অন্তর জুড়ে নানি দাদিদের ওই পাখির ঘরে। সুপ্রিয় দর্শক, নোভা পাখি ঘরের পক্ষ থেকে আমি পিয়া নাসির বলছি। দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের মতো ভালো আছি। তবে চলুন দর্শক, আমার নতুন অতিথি পাখির ঘরে এসেছে তার সাথে পরিচয় করিয়ে দিই। কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন? আলহামদুলিল্লাহ। তো তোমার পরিচয়টা দর্শকদের কাছে দিয়ে দাও। আমি আফলাতুন নাহার শিলু, একজন রন্ধনশিল্পী। আমি কালিনারি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল শেফ কোর্স করেছি। বর্তমানে আমার একটা ক্যাটারিং কিচেন আছে, সেখান থেকে আমি ক্যাটারিং করি এবং পাশাপাশি অর্ডারের কাজ করি। যাক, তোমার পরিচয় পর্বটা আমি পেয়ে গেলাম, দর্শকরাও পেয়ে গেল। তো এখন আজকে আমাদের জন্য কোন রেসিপিটা নিয়ে আসলা ওটা তো দর্শকদের কাছে বললা না? হ্যাঁ, বলবো অবশ্যই। যেহেতু শীতকালে আমরা খুব মজা করে হাঁসের মাংস খাই, হাঁসের যে কোনো রেসিপি, তো আমি আজকে নিয়ে এসেছি হাঁসের মেথি কালিয়া। হাঁসের মেথি কালিয়া মানে হাঁসের সাথে তুমি মেথি মিক্স করবে এবং কালিজিরা মিক্স করবা, ফোড়ন দিব। কালোজিরা না, এখানে মেথিটা আমি দিব। ফোড়ন দিবা মানে এটা ভেজে নাকি? হ্যাঁ, ফোড়নটা দিব, একটু একটু ভিন্ন স্টাইলে আমি তোমার মতো করে তুমি তৈরি করবা। তা আচ্ছা, তাহলে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, প্রথমে ম্যারিনেশন করতে হবে। চুলে জ্বালিয়ে দিব নাকি? এটা এটা বন্ধ থাকবে, হাঁসটা ম্যারিনেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে ফেলো। কি কিছু দিতে হবে তোমাকে? বড় ডিশ না, এই যে বড় ডিশ আমি নিয়ে এসেছি, এটা ঠিক আছে। এখানে কয়টা আছে? এখানে মোটামুটি 1.5 পিস মানে 1.5 কেজি মতো হাঁস আছে। হাঁসের পিসগুলো আমি একটু মিডিয়াম সাইজ কেটে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন আমি এটা ম্যারিনেট করব। আচ্ছা, এখানে আদা বাটা, আদা দিচ্ছ প্রথমে? হ্যাঁ, 2 টেবিল স্পুন। তারপরে দিব রসুন বাটা 1 টেবিল স্পুন। আচ্ছা আচ্ছা, এখানে আছে পেঁয়াজ বাটা, এটা প্রায় হাফ কাপ। এটা মাপা আছে, আমি দিয়ে দিচ্ছি পুরোটা। এখানে আছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 টিস্পুন। তারপরে জিরা গুঁড়ো, এটাও 2 টিস্পুন। জিরা 2 চামচ, 2 চা চামচ। আচ্ছা, মরিচ গুঁড়ো, আচ্ছা স্বাদমতো নাকি? না, এটাও 2 নাকি? লবণটা স্বাদমতো বলতে হয়, কোনটা? লবণটা স্বাদমতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হলুদ গুঁড়ো আমি দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, গোলমরিচ গুঁড়োটা দিচ্ছ ফ্রেশ? এটা এটা কি 1 চামচ? না, হাফ হাফ চামচ চা চামচ। আচ্ছা, আর এখানে গরম মশলা আছে, দারচিনি 4 টুকরো দিচ্ছি, ছোট এলাচ 5-6টা, আর তেজপাতা 3-4টা। এগুলো সব ধুয়ে নিতে হবে, আমি ধুয়ে এখানে নিয়ে এসেছি। আর দিব হলো মেথি, আমি মেথির ফোড়ন দিব, কিন্তু মেথিটা এর সাথে একটু দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এটা 1/2 টিস্পুন। আর দিব এখানে সরিষার তেল। আচ্ছা, সরিষার তেল দিয়ে কি রান্না করবা? সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে যে মানে স্বাদ এবং ফ্লেভার সব কিছুই পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আমি 1 কাপ দিব, মেপে দিচ্ছি। আপনারা যদি কারো কম খেতে চাইলে কম দিতে পারেন, তাই না? হ্যাঁ, 1 কাপ দিলাম। এখন আমি এটা ম্যারিনেট করব, আর একটু লবণ দিয়ে দিব। আচ্ছা, লবণটা স্বাদ মতো আমি এখানে 2 চামচ দিলাম, 2 চা চামচ। পরে টেস্ট করে যদি লাগে তখন কি করব। এখন খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। হাঁসের মাংস কি তুমি পছন্দ করো? হ্যাঁ, আমি তো হাঁসের মাংস আসলে শীত বলতে না, গরমেও আমার খেতে ইচ্ছা করে। শীতকালে হাঁসের মাংস দিয়ে উঠছো মানে স্কিনের নিচে যে ফ্যাটটা জমে ওটা জন্য বেশি টেস্টি হয়। আমি এটা ম্যারিনেট করলাম। স্বাদ কিন্তু হাঁসের মাংসে, হাঁসের মাংসের অন্যরকম স্বাদ, এবং হাঁসের মাংসের অনেক ধরনের রেসিপি আছে। হ্যাঁ,
একটু রেসিপিটা কমই মানে করা হয় সব ঘরে ঘরে বেশিরভাগ শীতকালে করা হয় একটু মানে হাঁসের মাংস শীত আর হাঁস মানে কথাগুলো সব আশেপাশে একটু শোনা যায় যে হাঁসের মাংস দিয়ে রুটি খাবো তারপরে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি এগুলো এখন আমি ম্যারিনেট করে রাখলাম এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে যাতে মশলাগুলো ফ্রিজে নাকি ফ্রিজে বাইরে এটা চিলারে রাখলেই বেস্ট আচ্ছা দর্শক কোথাও যাবে না সঙ্গেই থাকুন ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি নামিতা দিদির ওই পাকের ঘরে ফিরে এলাম নোভা পাকের ঘরে আপা তোমার তো আধা ঘন্টা হয়ে গেল হয়ে গেছে এখন কি করবা এখন চুলাই দিব চুলাটা জ্বালাবা চুলাটা জ্বালাবো আচ্ছা জ্বালিয়ে দিই আমি হ্যাঁ জ্বালিয়ে দাও ওকে কি মজাই লাগে বুঝছো আমি চুলা জ্বালাই আর সুন্দর সুন্দর করে রান্না বান্না শিখি বুঝছো এটা দিব হ্যাঁ এটা এটা না এটা এটাই নিব আচ্ছা দাও আমি দিয়ে বাবা বড় বড় বাবা আপা ডাকি তো এই কারণে বড় বড় করে কথা বলে আমাকে আপা ডাকবে না নাম ধরে ডাকবে ও আল্লাহ তাই নাকি তোমার নাম শিলু বলে ডাকো আমি কি গানের সুরে বলবো শিলু নাকি এমনি নাম তোমার যেভাবে ভালো লাগে আচ্ছা আসলে কি পাকে ঘরে আমরা খুব মজা করি বুঝছো এই মজাটা না পেলে আমার পাকের ঘর কেউ দেখবে না মজা করতে জানি রান্নাটা মজা হবে তাই আসলে সবকিছুর মধ্যে আর্ট না থাকলে রান্নাটাও মজা হয় না এটা কি তুমি জানো অবশ্যই এই মজা করতে এটা তো কথাই আছে তার তো অবশ্যই আর্ট না থাকলে কোনো জিনিসই সুন্দর হয় না এখন আমি এটা ঢেকে দিচ্ছি আচ্ছা ঢেকে দাও ঢেকে দিলে কি তাড়াতাড়ি হবে নাকি তাড়াতাড়ি হবে ও ঠিক আছে আচ্ছা সরষের তেলে ঘ্রাণ পাচ্ছি কিন্তু সরষের তেলের ঘ্রাণ এবং মেথিরও একটা আচ্ছা একটা প্রশ্ন করি তোমাকে বলো তোমাকে এই রান্না কে শিখেছে এত মানে একটু ডিফারেন্ট মেথি টেথি তারপর আর কি কি জানি প্রতি ঝোঁক আসলে মায়ের কাছ থেকে মানে তুমি শিখছো না তোমার মা তোমাকে ধরে নিয়ে না চুলা কাছে দাঁড়িয়ে আমাকে শেখাননি এবং মা মানে আমি কখনো কিচেনে ঢোকার কোনো সুযোগই পাই নাই তাই তাহলে তুমি একটু বড় কালেই না বড় জ্ঞান যদি তোমার আসছে তখন থেকে তুমি রান্না শিখেছো মানে আমি একেবারে ছোট মেয়ে ছিলাম তো যার কারণে কেউ আমাকে কিচেনে ঢুকতে দিত না আচ্ছা আচ্ছা কিন্তু দেখতাম খেতাম উপভোগ করতাম এভাবে ইন্টারেস্ট বাড়লো তারপরে বিয়ের পরে আমি সুযোগটা পেলাম রান্নার মজাটা তুমি পেয়ে গেছো বিয়ের আগে বিয়ের পর বিয়ে হওয়ার পর তুমি আরো মজা পেয়েছো রান্না বান্না করার পরে জামাইকে খাওয়াচ্ছো আর জামাই বলছে ই আম্মি আমি কি মজা মজা সবাইকে পুরো পরিবারকে পুরো পুরো পরিবার হ্যাপি করেছো হ্যাপি করার পর এখন তোমার রান্নাটা এখন রান্নাটা আমার প্রধান একটা কাজ হয়ে গেছে তখন রান্না ছিল শখ এবং খাওয়ানোটা ছিল শখ দাওয়াত দিতাম তাহলে এই এত দূর যে তুমি আসছো অবশ্যই তোমার পরিবারের কারণেই তুমি এত দূর আসতে পারছো তারা আমার পরিবার মজা না বললে তোমার এই সামনে দিয়ে প্রধানত আমার হাজবেন্ড তার কথা না বললেই না সেই আমাকে উৎসাহ দিয়েছে সেই আমাকে আমি যতগুলো কোর্স করেছি আমি টনি খান কালিনারি ইনস্টিটিউট এন্ড হোটেল ম্যানেজমেন্ট থেকে আমি প্রফেশনাল শেফ কোর্স করেছি ডিপ্লোমা করেছি এক বছরের এবং পরবর্তীতে শেফ ড্যানিয়েল গোমেজের তত্ত্বাবধানে আমি একটা অ্যাডভান্স কোর্স করি এবং আমি পাশাপাশি বেকারির উপরে কোর্স করেছি এবং বেকারির উপরে সিএফসি থেকে ইন্টার্নশিপ করেছি মাশাআল্লাহ এখন আমি হাজবেন্ডের ইচ্ছা না থাকলে তো কোনো ইচ্ছা করা সম্ভব না এবং আন্তরিকতা মাশাআল্লাহ এটা খুব কম পাওয়া যায় সব আমি পেয়েছি এটার জন্য তুমি এই এত সুন্দর করে রান্না বানা করতে পারছো এবং দর্শকদেরকে এখন আমি শখটাকে এখন আমি প্রফেশন হিসেবে নিয়েছি আচ্ছা আচ্ছা এখন আমার একটা ক্যাটারিং কিচেন আছে ওখান থেকে আমি বিভিন্ন কর্পোরেট হাউসে হসপিটালে দিচ্ছি খাবার দিচ্ছি আচ্ছা 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 এখন একটু নেড়ে দিই আই নো এটা দিয়ে এটা না এটাকে আলাদা করে প্রেশার কুকারে দিতে হয় না প্রেশার কুকারে দেওয়ার দরকার নাই না যেহেতু ম্যারিনেশন করা হ্যাঁ হ্যাঁ সেহেতু দরকার নেই আর হাঁসের মাংসটা আসলে সুন্দর আসছে হ্যাঁ হাঁসের মাংসটা আসলে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে আমাদের যদি পানি প্রয়োজন হয় তাহলে আমরা গরম পানি দিব আচ্ছা আচ্ছা আমি আবার ঢেকে দিয়েছি হ্যাঁ ঢেকে দাও তো আমরা তো শুনতে পেয়েছি যে তুমি রান্নার পাশাপাশি আরো তোমার অনেক গুণ আছে ভাই তোমার সাথে এসেছে আজকে আমরা তার মুখেই শুনেছি তুমি নাকি সুন্দর সুন্দর কবিতা লেখো আড়ালে গোপনে হ্যাঁ নীরবে বসে তুমি কবিতা লেখো আড়ালে গোপনে নাই ফেলেছো এখন বই প্রকাশিত হয়েছে বই মেলায় যাবে ভাই বললো যেটা যে তুমি নাকি আড়ালে গোপনে এরকম করে কবিতা লিখে লিখে এরকম পার্ট পার্ট করেছো সেটা প্রকাশ পেয়ে গেছে এখন নাকি আমাদের মার্কেটে এই বইটা বইমেলায় যাবে বইমেলায় যাবে কি না বইয়ের নাম ভালোবাসার ছাদ বাগান ভালোবাসা বইটার মধ্যে তার পাশাপাশি তুমি আমাদের ছোট্ট চাইল্ডের একটা কবিতা শোনো তোমাকে ছুতে চেয়েছি আজ দেখব বলে প্রতীক্ষা করেছি সব বাধা পেরিয়ে দিগন্তের কাছে বাড়িয়েছি হাত তুমি হৃদয় স্পর্শ করনি ছুতে চাওনি আগুনকে
যে আগুনের প্রদীপ জ্বলছে অবিরাম তোমার নামে। বা বা বা, আর আরো চ্যালেঞ্জ বললে আরো ভালো হতো, যেটা পেয়েছি অনেক বেশি পেয়েছি, এর যে সে আর চাই না, পরে আর একদিন বলবো। ওকে, আচ্ছা দেখো তোমার ইয়েটা, হ্যাঁ এখন একটু রেডি, হ্যাঁ আমি যখন এটা খাবো তখন দর্শকদেরকে আরো মজা করে বলবো। তো চলো একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, দর্শক কোথাও যাবে না, সঙ্গে থাকো, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। দর্শক বিরতির পর ফিরে এলাম নোভা পাকে ঘরে। আপার তোমার রান্নাটা কি হয়েছে? প্রায় দেখি। আচ্ছা চলো দেখি, মা কালারটা তো অন্যরকম হয়ে গেল, অনেক কষাতে হয়েছে তো, তাই না? কষিয়ে তারপরে এই কালার এসেছে। এখন আমি কালারের সাথে সাথে তোমার এই পানিও বের হয়েছে, পানি বের হয়েছে, একটু গরম পানি দেওয়া ছিল। হ্যাঁ মাছ একটু দিয়েছিল, একটু কষানো অবস্থায় আছে। এখন আমি এর উপরে কি দিচ্ছ, ঘ্রাণ তো পাচ্ছি, খুব মজা, মজা অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তুমি তো অনেক সুন্দর রান্না করো। এখন আমি একটু, এখানে আমার কাছে একটা মশলা আছে, এটার নাম কারি মশলা, কারি, এটার ফ্লেভার দেখো। হ্যাঁ একটু ডিফারেন্ট একদম। আচ্ছা এটা দিতে হবে। এটা দিলে কি হবে, এটার ফ্লেভারটা অনেক ধরনের মশলার সমন্বয়ে একটা গুঁড়া মশলা, তো এটা দিলে ফ্লেভার এবং টেস্ট। এটা কতটুকু দিলা তুমি? এটা মোটামুটি এক চামচ, তার থেকেও কম। আচ্ছা আচ্ছা, এটা সব ধরনের মশলা মিক্সড এটা? হ্যাঁ। তো দেখো এখন ফ্লেভারটা দর্শক পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। দর্শক আমাকে আপনারা ব্লিপ করেন অবশ্যই, একটু ঢেকে দিই, কালারটা একটু একটু ইয়ে করো না, একটু মাখিয়ে দাও, মাখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তোমার কথা রাখলাম। হ্যাঁ তুমি না ভয় পাও কেন জানি, এখানে আমি দিব, আমি কি মাখিয়ে দিব? হ্যাঁ ধরতে পারি, বুঝছো? হ্যাঁ আমি মোটামুটি অনেক কিছুই পারি, ধরতে পারি, নামাতে পারি, এরকম ঢালতে পারি। তুমি সব পারো, তোমাকে দেখেই বোঝা যায় তুমি সব পারো। হ্যাঁ আমি ইনশাআল্লাহ মোটামুটি শিখে গেছি পাকের ঘরে। আমি একটা ফোড়ন দিব। ইস, ও আচ্ছা, এই পাশের চুলাতে মেথি, যেহেতু এটার নাম হাঁসের মেথি কালিয়া, আমি মেথির একটা ফোড়ন দিব। কাঁচামরিচ দিতে চেয়েছিল, কাঁচামরিচ দিলাম, যে ওই কয়টা মাত্র, আরো দিব গার্নিশিং এর সময় যখন পরিবেশন করব। হুম হুম, এখন এখানে আমি সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল আবার অল্প এক চামচ। আচ্ছা আচ্ছা, গরম হবে, তেল বের হয়। হ্যাঁ তাই না, তেল বের হয়। একটু তৈলাক্ত না হলে হাঁসের মাংস মজা লাগে না। আমি এখন মেথি দিব এক চামচ মতো মেথি। এটা কিন্তু 1/4 চামচ। ছোট চামচ নিই। এটা কি ডাল বাগার যেরকম দেয় ওইভাবে? ওরকমই ওরকমই সেম, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মেথি আসলে বেশি জাল দিলে কিন্তু তিতা হয়ে যায়, এর জন্য আমি মেথিটা পুরোটা দিব না। আচ্ছা আচ্ছা, আমি মেথির শুধু তেলটা দিব। ও আচ্ছা, এটা যদি চায়ের ছাকনি দিয়ে ছেঁকে দেওয়া হতো তাহলে বেশি ভালো হবে, তাহলে আর একটা মেথিও যাবে না এর মধ্যে, শুধু তেলটা, তাতে যে ফ্লেভারটা আসবে সেটা অনেক সুন্দর এবং তিতা হবে না। কিন্তু মেথিতে যদি মেথিটা বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু একটা ভাই দেখেই তো আজকে বড় একটা ভাই বাজার করার ব্যাপারে খুব উৎসাহী এবং খুব পারফেকশন, তার কাছ থেকে সেই মজা মজা খাবারটা তো পায় তো। এখানে কিটটামি করলে তো সমস্যা হবে রান্নায়, এখানে এই কারণে ভাই একটু বড় করে দেখে রান্না সুন্দর হবে না, তা ঠিক অবশ্য। আচ্ছা তোমরা কয় ভাই বোন? আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন? আমি ছোট। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
সবাই কোথায় আছেন? ঢাকায়তে নাকি ঢাকার বাইরে? বাইরেই বেশিরভাগ, তাই না? আচ্ছা, বাবা মা এখন কোথায়? বাবা মা বেঁচে নেই। বেঁচে নেই, আল্লাহ যাক। আল্লাহ, তোমার মানে খুব ছোট সময় কি বাবা মা হারিয়েছ নাকি? না, আমার বাবা ছোট বয়সেই মারা গেছেন, আর মা মারা গেছেন গত 5 বছর আগে। আর শ্বশুর শাশুড়ি আছেন? আছেন, আলহামদুলিল্লাহ, ওনারা সুস্থ আছেন। অবশ্যই তারা তোমার রান্না দেখছে? না, আমার শাশুড়ি তো, আমি আসলে আমি একটাই ছেলের বউ। তাই? হ্যাঁ, তো আমার শাশুড়ি বলেন যে তুমি আসার পরে আসলে আমি প্লেন পোলাও রান্না করা ভুলে গেছি। তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আচ্ছা আপু, তুমি কি এটা কি ঢেলে দিবা? হ্যাঁ, এখন হয়ে গেছে। আর এখন আরো কি কি কাজ আছে? এখন উপরে দিব আমি আগে, তাই না? একটা বলে ঢালি। আচ্ছা, হ্যাঁ রাখো। আচ্ছা, এটা তো হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? আমি উপরে বেরেস্তা দিব। আচ্ছা, চুলাটা বন্ধ করে দিয়েছো। ধনে পাতা, ধনে পাতা দিতে হবে? না দিলেও হবে। আচ্ছা, আমি দিচ্ছি একটু কালারফুল করার জন্য। আচ্ছা, শীতের সময় তো ধনে পাতার যে ঘ্রাণ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা নিতে চাই। আচ্ছা, তাহলে কি দেবো তোমার এখন? যে আমি স্টিম রাইস রেডি করে রেখেছিল অবশ্য, এখন পাশে আমি আচ্ছা পরিবেশন করবো। বা কালারটা অনেক সুন্দর লাগছে কিন্তু, এখন তোমার ধনে পাতা দেওয়াতে কালারটা বেশি ফুটে উঠেছে। এটা নতুন বছরে তোমার জন্য আমার উপহার। হাঁসের মেথি কালিয়া। উপকরণ: হাঁসের মাংস 1 থেকে 1.5 কেজি, পেঁয়াজ বাটা 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 6 টুকরা, এলাচ 6টি, মেথি 1 চা চামচ, সয়াবিন তেল 1 কাপ, কারি মশলা 1 চা চামচ, লবণ 7 মতো। প্রস্তুত প্রণালী: সব বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ মাংসের সাথে মিশিয়ে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশনের পর চুলায় দিয়ে মৃদু আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। প্রয়োজনে গরম পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হলে চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রাখতে হবে। এরপর পেঁয়াজ কুচি করে 1 টেবিল চামচ রসুন ছেঁচে নিতে হবে। এরপর গরম তেলে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে মাংসের উপর ঢেলে দিতে হবে। এ সময় কারি মশলা পাউডারও দিতে হবে। সব শেষে তেলে মেথির ফোড়ন দিয়ে মাংস দমে রাখতে হবে 10 মিনিট। এরপর ভাতের সঙ্গে পরিবেশন করুন। আপা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ নোভা পাকের ঘরে আসাতে। তোমাকেও ধন্যবাদ পাকের ঘর এবং মাই টিভির সকল কলাকুশলীকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, এবং তোমার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। তুমি অনেক ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, নোভা পাখিঘরের পক্ষ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।